প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত মজার একটা বিষয়। হ্যাঁ বন্ধুরা, ফিজিক্সে অনেক বিষয় রয়েছে যেগুলো একই সাথে মজার এবং বিস্ময়ের। ঠিক এমনই এক বিস্ময়কর জিনিস হলো শূন্যস্থান বা ভ্যাকুয়াম। পদার্থবিদদের মতে শূন্যস্থান প্রকৃতপক্ষে কিন্তু শূন্য নয়, বিষয়টা সে অনেকাংশেই সোনার পাথর বাটির মতো হয়ে গেল। যদি শূন্যস্থান শূন্য না হয় তাহলে এটা কি? এর ব্যাখ্যাটা কোয়ান্টাম ফিল্ড থিওরি থেকে বেশ কিছুটা পাওয়া যায়। এই থিওরি অনুযায়ী শূন্যস্থান প্রকৃতপক্ষে শূন্য নয়, সেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে তার ব্যাখ্যাটা কিছুটা এইরকম। সেখানে অনবরত কোয়ান্টাম ফিল্ডের ফ্লাকচুয়েশনের ফলে যেভাবে শান্ত জলে ঢেউ উঠে নামে সেভাবে ভার্চুয়াল পার্টিকেল আর ভার্চুয়াল অ্যান্টিপার্টিকেল তৈরি হয়, আবার দুজনেরই সংঘর্ষে দুজনে বিনষ্ট হয়। অনবরত এইরকম ঘটনা ঘটতেই থাকে। তা ভার্চুয়াল পার্টিকেল বিষয়টা কি? এটা রিয়েল পার্টিকেল বা আসল কোনো নয়, কিন্তু এরা হচ্ছে রিয়েল পার্টিকেল এবং রিয়েল অ্যান্টিপার্টিকেলের একটা ছায়া মাত্র। স্পেস থেকে এনার্জি নিয়ে এরা রিয়েল পার্টিকেলে পরিণত হয়। ভার্চুয়াল পার্টিকেল যেমন এনার্জি গ্রহণ করে রিয়েল পার্টিকেলে পরিণত হচ্ছে, সেরকম ভার্চুয়াল অ্যান্টিপার্টিকেলও এনার্জি গ্রহণ করে রিয়েল অ্যান্টিপার্টিকেলে পরিণত হচ্ছে। অর্থাৎ পার্টিকেল যা তৈরি হবে ঠিক তার সমসংখ্যক অ্যান্টিপার্টিকেলও তৈরি হবে, কারণ প্রকৃতির নিয়মও তাই, একেবারে প্যারিটি সিমেট্রি। ঠিক যেমন আয়না দিয়ে দেখলে আপনার ডান হাতটাকে বাম হাতের মতো দেখাবে কিন্তু বাকি সমস্ত কিছু আপনার একই থাকবে, আপনি মানুষটা অন্য কেউ হয়ে যাবেন না। প্যারিটি সিমেট্রিতেও আয়না দিয়ে দেখা যে মিরর ইমেজে আসল ইমেজের ফ্লিপ ট্রানজিশন হয়, সেখানে বাকি সমস্ত কিছু একই থাকে বা কনজার্ভ থাকে। এবার পার্টিকেল আর অ্যান্টিপার্টিকেল যদি সমসংখ্যক তৈরি হয় তাহলে রিয়েল ওয়ার্ল্ডেও দুজনের সংঘর্ষে দুজনে ধ্বংসপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে তাহলে পার্টিকেল সমৃদ্ধ এই মহাবিশ্ব তৈরি হলো কী করে? পার্টিকেল তৈরি হলো একটা ফোর্সের বিপ্লবের কর্মকাণ্ডের ফলে। আমরা জানি প্রকৃতিতে মূল চারটে ফোর্স রয়েছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স। এর মধ্যে তিনটে ফোর্স অর্থাৎ স্ট্রং, ইলেকট্রোম্যাগনেটিক এবং গ্র্যাভিটেশনাল ফোর্স প্রকৃতির নিয়ম অনুযায়ী প্যারিটি সিমেট্রির কাছে মাথা নত করে, কিন্তু বিদ্রোহ করে বসে কে? না, উইক ফোর্স। এবারে বিদ্রোহী উইক ফোর্সের বিদ্রোহ প্রকৃতি নিশ্চুপে হজম করে নিল। বললো, বেশ বাবা, তোকে প্যারিটি সিমেট্রি মানতে হবে না, যা ভালো বুঝিস কর। ব্যাস, উইক ফোর্সের বিপ্লবের ফলে ভেঙে গেল প্যারিটি সিমেট্রি। অ্যান্টিপার্টিকেলের থেকে পার্টিকেলের সংখ্যা বেড়ে গেল, সৃষ্টি হলো মহাবিশ্বের। অর্থাৎ দেখা গেল যে কোনো সৃষ্টিশীলতার জন্যই বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন রয়েছে। তাহলে মহাবিশ্ব সৃষ্টির জন্য আমাদের এই তিনটে উপকরণের প্রথম উপকরণ হচ্ছে কি? স্পেস বা শূন্যস্থান। সেই শূন্যস্থানের কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ফলে তৈরি হচ্ছে ম্যাটার বা পার্টিকেল। এই ম্যাটার হলো দ্বিতীয় উপকরণ। এবার স্পেসের মধ্যে ভার্চুয়াল পার্টিকেল থেকে ম্যাটার তৈরি হবে, তার জন্য প্রয়োজন এনার্জি। সেই এনার্জি হচ্ছে তৃতীয় বা শেষ উপকরণ। এই তিন উপকরণকে কড়াইতে ফেলে রান্না করা হলো, রান্না করে যে ডিশটা তৈরি হলো তার নাম হলো ইউনিভার্স। উপকরণগুলোকে কড়াইতে ফেলতেই ছ্যাঁক ছোঁক আওয়াজ শুরু হয়ে গেল, রান্না শুরু হলো। ওই ছ্যাঁক ছোঁক আওয়াজটা বিগ ব্যাং। সেই আওয়াজের এতই তার অভিঘাত, এখনও অবধি সেই ছ্যাঁক ছোঁক শব্দ আমরা অনুভব করি। কারো বাড়িতে যদি এখনও অ্যানালগ টিভি থেকে থাকে তাহলে সেই আওয়াজের একটা ঝলক পাওয়া যাবে। টিভি চালু হওয়ার পর স্ক্রিনে যে অসংখ্য বিন্দু নিচে এপাশ ওপাশ লাফাতে থাকে, সেই বিন্দুগুলো 2% ওই ছ্যাঁক ছোঁক আওয়াজ বা বিগ ব্যাংকের রেডিয়েশন, যাকে বলা হয় CMBR বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এই রেডিয়েশন বিশ্লেষণ করেই বিশাল বড় বড় টেলিস্কোপ যেমন জেমস ওয়েব টেলিস্কোপ, হাবল টেলিস্কোপ, এরা সমস্ত কিছু মহাবিশ্বের পুরাতন দিনের ছবি আমাদের সামনে হাজির করেছে। ঠিক এই জায়গাতেই চলে এলো ভগবান বা গডের ধারণা। ভগবান তাহলে এই তিনটি উপকরণের সাহায্যে ইউনিভার্স তৈরি করলেন? প্রশ্নটা কিন্তু বেশ কঠিন। কিন্তু মাঝখানে স্টিফেন হকিন্স একটা বেশ যুক্তি স্থাপন করলেন, তাই ওখানে আর বলা যাবে না যে ভগবান ইউনিভার্স তৈরি করলেন। হকিং
আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব অনুযায়ী বললেন, যে বস্তুর ভর যত বেশি সেই বস্তুর যত কাছে যাওয়া যায় ঘড়ি তত আস্তে আস্তে ঘুরতে থাকে, অর্থাৎ সময়টা ডাইলুট হতে থাকে। এর কারণ হচ্ছে ভারী বস্তু তার চারপাশে স্পেস টাইমকে এমনভাবে বেঁকিয়ে দেয় যে আলো সেই বক্রতার মধ্যে পড়ে সরলরেখা থেকে ডিফ্লেক্ট হয়ে যায়। আমরা যখন সেই ভারী বস্তুটার কাছে থাকা ঘড়ি লক্ষ্য করি, তাহলে সেই ঘড়ি থেকে নির্গত আলো বেঁকে গিয়ে স্বাভাবিক সময়ের থেকে কিছুটা সময় পর আমাদের চোখে ধরা পড়ে, অর্থাৎ ঘড়িটা স্লো চলে, যেন ওই বস্তুটা সময়কে টেনে ধরে রেখেছে। সময় বা ঘড়ির কাঁটা ওই ভারী বস্তুর নাগপাশ থেকে কোনো প্রকারে ছটপটিয়ে বেরিয়ে আসছে। এবার সেই বস্তু যদি ভারী থেকে ভারী ব্ল্যাক হোলের মতো কিছু একটা হয়ে যায়, তখন আলো আর ওই স্পেস টাইম থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ ব্ল্যাক হোলের নাগপাশকে এড়াতে না পেরে সেই ফাঁসের মধ্যেই আটকে পড়ে ছটপট করে যাবে। তাহলে কী দাঁড়ালো? ব্ল্যাক হোলের মধ্যে সময়ের কোনো অস্তিত্ব নেই। এবার মহাবিশ্বের কথায় আসি। মহাবিশ্ব আমরা জানি প্রসারিত হচ্ছে, হাবল তার টেলিস্কোপ দিয়ে এটা প্রমাণ করেছিলেন। মহাবিশ্ব সময়ের সাথে সাথে প্রসারিত হচ্ছে মানে অতীতের দিকে যেতে থাকলে মহাবিশ্বের সংকোচন পাব, অর্থাৎ একটা সময়ের উল্টো দিকে মহাবিশ্বের সংকোচন রয়েছে। সংকোচন হতে হতে তা একটা সময়ে একটা বিন্দু সম বা সিঙ্গুলারিটি পাব, ঠিক ব্ল্যাক হোলের মতোই, যেখানে অসীম ভর হবে আর স্পেস টাইমের অসীম সংকোচন থাকবে, অর্থাৎ সময় সেখানে আবদ্ধ হয়ে থাকবে ওই সিঙ্গুলারিটির মধ্যেই। তাহলে কী দাঁড়ালো? সিঙ্গুলারিটির মধ্যে সময়ের কোনো অস্তিত্ব নেই, প্রকৃতির কোনো নিয়ম নীতি ওখানে খাটবে না। ঠিক যে সময় বিগ ব্যাং শুরু হলো সেই সময়ে ফোটন কণা তৈরি হলো, এবং ঠিক সেই সময় থেকেই সময়ের ধারণা শুরু হলো। তার আগে অবধি কোনো সময় ছিল না। অঙ্কের ভাষায় বলা হলে বলা হবে টাইম ছিল নেগেটিভ। বিগ ব্যাং হচ্ছে টাইমের ইনিশিয়াল পয়েন্ট বা শুরুর বিন্দু, অর্থাৎ টি সমান শূন্য। এজন্যই বিগ ব্যাংকের আগেও যাওয়া সম্ভব নয়, যেহেতু নেগেটিভ টাইমে আমরা যেতে পারি না। এটা এমন এক জায়গা যেখানে কোনো ঘটনা ঘটার কোনো কারণের প্রয়োজন ছিল না, কারণ ছাড়াই ঘটনা বা ইভেন্ট ঘটেছিল। এই কারণ ছাড়া যে ঘটনা ঘটেছিল সেটাকে কী বলা হয়? কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। আর তার থেকেই ইউনিভার্স উৎপত্তি হয়েছে, যে বিষয়টাকে একটু আগেই আমি আলোচনা করলাম। তাহলে টাইম বা সময় না থাকলে ভগবানের কাছে ইউনিভার্স তৈরি করার কোনো সময় ছিল না। তাহলে সেই বিখ্যাত উক্তি, দ্যার ইজ নো টাইম ফর গড টু মেক দ্য ইউনিভার্স এন। তাহলে বিগ ব্যাংয়ের আগে অবধি প্রকৃতির কোনো নিয়মও ছিল না। তাহলে এটাই দাঁড়ালো যে ইউনিভার্স যেহেতু ভগবান সৃষ্টি করেননি, তাহলে প্রকৃতির কোনো নিয়মও ভগবান সৃষ্টি করেননি। ইউনিভার্স তৈরি হয়েছে ভগবানের সাহায্য ছাড়াই, স্বতঃস্ফূর্তভাবে। আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।